হলদিয়া রাস্তায় পুলিশের গান্ধীগিরি, হেলমেটহীন বাইক আরোহীকে ফুলের মালা গোলাপ দিয়ে শুভেচ্ছা পুলিশের, এরপরও সচেতন না হলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি হলদিয়া ট্রাফিক পুলিশের। রাজ্য জুড়ে চলছে সেফ ড্রাইভ সেফ লাইফের বার্তা, বাইক স্কুটিতে হেলমেট মাস্ট, নিয়মিত প্রচার চলছে, তবে সে কথা মানছেন কজন? নিয়ম মানাতে এবার গান্ধীগিরি হলদিয়া পুলিশের। হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে হেলমেট ছাড়া বাইক আরোহীদের গলায় ফুলের মালা, হাতে গোলাপ তুলে দিল হলদিয়া ট্রাফিক পুলিশ। আমরা চাইছি যে অ্যাক্সিডেন্ট কমাতে চাইছি এবং তার জন্য বিভিন্ন রকম উদ্যোগ, আমাদের যে উদ্যোগ নেওয়ার সমস্ত সেই উদ্যোগের কোনো রকম কোনো ঘাটতি নেই, আমরা চেষ্টা করছি 100%। পুলিশের এমন উদ্যোগে অনেকেই প্রথমে ভেবা চাকা খেয়ে যান, পালিয়ে যাওয়ার চেষ্টাও করেন অনেকে। খারাপ লাগছে, হ্যাঁ খুব খারাপ লাগছে। খারাপ লাগছে তো এরপর তো কি হেলমেট পরবে? হ্যাঁ হ্যাঁ, এবং অপরকে বলবে কথা দিলাম। হলদিয়ার এসডিপিও রাহুল পান্ডের নেতৃত্বে এই উদ্যোগে সামিল হয় হলদিয়া ট্রাফিক পুলিশ। ফুলে কাজ না হলে আগামী দিনে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। কিরণ মান্না, রিপোর্ট জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।